হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের সেশনে আমি তোমাদের শুধুমাত্র মোটিভেশন দেব, তোমাদেরকে প্রেরণা দেব না। আমি কোনো মোটিভেশন স্পিকার নই, আমি তোমাদের একজন সাধারণ দাদা, তোমাদের প্রত্যেকের দাদা হয়ে আজকে তোমাদের কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের শোনার পর তোমাদের প্রত্যেকের মনে একটু হলেও সাহস বাড়বে, তোমরা কেউ ভয় পাবে না, পরীক্ষা দেওয়ার জন্য কখনোই কেউ পিছিয়ে পাওয়া হবে না। প্রথম কথা, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই একটা বছর আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আমাদের দ্বিতীয় চ্যানেল বঙ্গীয় নার্সিং একাডেমি এক মাসের মধ্যে 1500 সাবস্ক্রাইব পার হয়ে গেছে, তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের, ঠিক আছে। এবার কথা বলি, কালকে পরীক্ষা, হাতে মাত্র 12টা ঘন্টা বাকি আছে, কি করব, কোনটা পড়ব, কীভাবে পড়ব সব ভুলে যাচ্ছি, কি করব, কি দেখব, টিভি দেখতে ভালো লাগছে না, যেটা এতদিন পর্যন্ত করতাম সেটা ভালো লাগছে না, কোনটা পড়ব, কীভাবে পড়লে পাস করব, দেখি তো দাদা কোনো ভিডিও আছে কি না। বিশ্বাস করো বন্ধুরা, পৃথিবীতে সব থেকে বড় মোটিভেশন স্পিকার যদি কেউ হয়ে থাকে সেটা তুমি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করিয়ে দেবো আজকে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কী করে জীবনে বাঁচতে হয়। একটা পরীক্ষা নয়, হাজার পরীক্ষা আসবে জীবনে, জীবনে হাজার রকম মানে সিচুয়েশন আসবে, মানুষকে হার মানতে বাধ্য করবে, কিন্তু মানুষ হার মানে না। এই যে হার মানা, হার না মানার যে লড়াই, এই লড়াইটার নামই হচ্ছে জীবন। আমরা যখন জন্মেছিলাম না, তখন এরকম লক্ষ লক্ষ শুক্রাণু ছিল, ঠিক আছে, আমরা আমাদের সঙ্গে না এরকম লক্ষ লক্ষ শুক্রাণু ছিল, তোমরা প্রত্যেকে জানো তো। এই লক্ষ লক্ষ শুক্রাণুকে হার মানিয়ে আমরা কিন্তু প্রথম মায়ের গর্ভে স্থান করে নেই, ওই একটা লক্ষ লক্ষের মধ্যে থেকে আমরা একজন স্থান করে নিই মায়ের গর্ভে। তো আমাদের জীবনের শুরুতেই না, আমরা যখন জন্মেছিলাম, জন্মের আগে থেকেই আমাদের লড়াইটা শুরু হয়ে গেছে বন্ধুরা। জীবন মানেই লড়াই, আর এটা একটা একটা পরীক্ষার জন্য নয়, এটা তো জাস্ট একটা পরীক্ষা। কী হবে পরীক্ষায় কম নম্বর পেলে, কী হবে পরীক্ষায় বেশি নম্বর পেলে, কী হবে, কী হবে, অবশ্যই তুমি নার্স হবে, হবে বন্ধুরা। তোমাদের যখন একবার ইচ্ছা হয়েছে তোমরা ঠিক হবে, কিন্তু মনোবলটা হারিয়ে নয়, তোমাদের যে মনের সাহসটা এটাকে সবসময় বাড়িয়ে রাখবে। সবসময় জীবনে যাই করো না কেন, নার্সিং করো, তুমি যাই করো না কেন, যে প্রফেশনে থাকো না কেন, জীবনে সবসময় মনোবলটাকে বাড়িয়ে রাখবে। ভাবো তো, আজকে সামান্য একটা পরীক্ষা দিতে এত সমস্যা হচ্ছে, এত ভয় লাগছে, কালকে যখন তুমি নার্স হয়ে একটা পেশেন্টকে যখন দেখভাল করবে, সে পেশেন্টের যে চাহিদা সেটা যদি পূরণ করতে গিয়ে তোমার কোনো সমস্যা হয়, তুমি যদি ভয় পাও, তুমি কী করে নার্স হবে? পাঁচটা লোক তোমায় যে বিশ্বাস করে নার্স দিদি বলবে, নার্স দাদা বলবে, হ্যাঁ তখন কী করবে? এইটা ভাবো, জানো জীবনে তারাই সাকসেসফুল হয় যারা না ভয় পায় না। আরে ভাই, জীবনে কি আছে, পারলে জিতবো না পারলে হারবো, কিন্তু কখনো থেমে থাকবো না ভাই, মনের জোরটা কখনো হারাবো না, একবার দেখি না চেষ্টা করে, বলা যায় না, ভগবান না করুক আমি হয়তো ফার্স্ট হয়ে গেলাম, টপ হয়ে গেলাম, যে টপ হয় সে কখনো ভাবতে পারে না যে টপ হবে। জিজ্ঞাসা করে দেখেছো যখন কোনো ইন্টারভিউ হয়, কোনো মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, ওই যে খবরের চ্যানেলগুলো হয় না, জি নিউজ, তারপরে তোমার 24, কত আছে, মানে হাজার হাজার চ্যানেলগুলো ফলো করবে, দেখবে একটা কথা বলবে, আমি ভাবতে পারিনি ফার্স্ট হব, আমি ভেবেছিলাম ভালো স্কোর করতে পারবো, তো কেউ ভাবে না যে আমি ফার্স্ট হব। সবাই টার্গেট নিয়ে চলে, কিন্তু কেউ ফার্স্ট হয়ে আসে না, কে মানে কেউ ফার্স্ট হওয়ার জন্য কিন্তু কেউ পড়ে না, সবাই ভাবে যে না আমাকে ভালো স্কোর করতে হবে। তুমিও ভালোভাবে পড়তে হবে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন আমাদের মনের সংযোগটা বজায় রাখা সবথেকে বেশি জরুরি। কেন কি, একটা ব্রিজ দেখেছো তো, একটা ব্রিজ কী করে, আমাদেরকে এই পার থেকে ও পার যেতে সাহায্য করে, ঠিক তেমনই সাকসেস পেতে গেলে না মনের মধ্যে সংযোগটা রাখা জরুরি, যে হ্যাঁ আমি পারবো, আমি স্মার্ট ওয়ার্ক করেছি, আমি হার্ড ওয়ার্ক করেছি, কিন্তু আমি ভয় পেয়ে গেলাম, আমি পরীক্ষা দিতে গেলাম না। তুমি বলো সে কি পাশ করতে পারবে পরীক্ষায়, পারবে, আদৌ কি পারবে, পারবে না। কিন্তু তুমি তো ভাবো, তুমি হার্ড ওয়ার্ক করেছো, তুমি খুব কঠিনভাবে পড়াশোনা করেছো, তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো নি, তুমি তাও পরীক্ষা দিতে গেলে, তুমি পাবে না, সেই ছেলেটা পাবে যে পরীক্ষা দিতে যায়নি, তুমি পাবে? তুমি ভাবো তুমি স্মার্ট ওয়ার্ক করেছো, তুমি এক মাস পড়েছো, তুমি হার্ড ওয়ার্ক করোনি, কিন্তু তুমি পরীক্ষা দিতে গেলে, তুমি সুযোগ পাবে না, যে ছেলেটা পরীক্ষা দিতে যায়নি সে সুযোগ পাবে, তুমি সুযোগ পাবে? জীবনে না কখন ভেবো না যে তুমি পারবে না, সবসময় ভাববে যে তুমি পারবে। একটা সিটই তো দরকার, কটা সিট দরকার, একটা সিট, 10,000 মতো সিট আছে তো বন্ধুরা, প্রচুর সিট আছে। হ্যাঁ তোমাদের বলেছি যেটি, যে তোমাদের 7,000 মতো সিট আছে, তো ওটা কম বেশি আছেই, 10,000 কাছাকাছি ধরে রাখো, হ্যাঁ এতগুলো সিট আছে, একটা সিট পাবে না,
কি বন্ধু পাবে না, একটা সিটের দরকার, তোমার কি 10,000 সিট কী করবে তুমি? অত বলে জায়গা রেখে ট্রেনের মতো কি যে জায়গা রাখবো, আমার মা বসবে, বাবা বসবে, আমি বসবো, আমার ভাই বসবে, দাদা বসবে, কাকা বসবে, এরকমটা তো না, তুমি একাই বসবে, তোমার এই সিটটা তোমার জন্য বরাদ্দ আছে, শুধু তোমাকে মনে জোরটা বজায় রাখতে হবে বন্ধু। মনের জোর যদি কমে যায় না, একটা কথা মাথায় রাখবে, ওই যখন ওই যে দেখেছো তো গাড়িতে পেট্রোল ভরে না, ওই ট্যাঙ্কারটা যদি ফুটো থাকে কী হবে, ট্যাঙ্কারটা যদি ফুটো থাকে কী হবে, পেট্রোল করে পড়তে থাকবে, তেল পড়তে থাকবে, তাহলে কী হবে, গাড়িটা চলবে? চলবে না। তো ঠিক তেমনই মোটিভেশন যদি তোমার কাছে না থাকে, তুমি যদি মোটিভেশন না পাও, তোমার কাছে যদি শেষ পর্যন্ত প্রেরণা না থাকে, না তুমি যদি ভাবো যে না আমি পারবো না, তো তুমি সত্যি পারবে না। কিন্তু তুমি যদি একবার ভেবে নাও না যে আমি পারবোই, আমাকে পারতেই হবে, আমি কেন পারবো না, সবাই পাচ্ছে আমি কেন পারবো না, মানুষ মাত্র প্রত্যেকটা মানুষ করে দেখাচ্ছে আমি কেন পারবো না। নেতাজি সুভাষচন্দ্রের কথা ভাবো তো, উনি দেশের জন্য সংগ্রামের জন্য দেশকে ভালোবেসে আইএস, যেটা এখনকার দিনে সব থেকে কঠিন পরীক্ষা, আমরা প্রত্যেকদিন কি ইউপিএসসি তাই না, ইউপিএসসি সব থেকে কঠিন পরীক্ষা, ইউপিএসসি, জাস্ট এ মিনিট আমি ভুল লিখলাম, ইউপিএসসি বা আইএস পরীক্ষার জন্য এই পরীক্ষাটা ইন্ডিয়ার সব থেকে কঠিন পরীক্ষা মানা যায় এখনও পর্যন্ত। সেই সময় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কয়েক মাস পড়ে, মাত্র কয়েক মাস, আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না, হয়তো 3 মাস না 4 মাস না 6 মাস এরকম পড়াশোনা করে এত কঠিন একটা পরীক্ষা পাশ করে গেল বন্ধু। কী করে পাশ করলো আসল কথাটা জানো কি, আসল গোপন রহস্য তোমাদেরকে আজকে বলি। আসল গোপন রহস্য এটা নয় যে তুমি কতক্ষণ পড়ছো, সবাই তো পড়ছে, সবাই 24 ঘন্টা মধ্যে 24 ঘন্টাই পড়ছে দেখবে। হ্যাঁ, একটা একটা জায়গা আছে মুখার্জিনগর বলে দিল্লিতে, আমি একবার দেখার সুযোগ পেয়েছিলাম, সে গিয়েছিলাম, সারাদিন ছেলেমেয়েরা পড়ছে, সারাদিন পড়ছে। নেতাজি সুভাষচন্দ্র কি সারাদিন পড়তো? কখনোই না, কখনোই না বন্ধুরা। আমরা আমরা ওনার যে মানে দেখতাম ওনার যে ডকুমেন্ট্রিগুলো, ওনার মধ্যে পার্থক্য কোথায় জানো, উনি মানুষকে সহযোগিতা করার জন্য পড়তেন, মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পড়তেন, উনি ভেবেছিলেন মানুষকে সহযোগিতা করবেন, কিন্তু যখন দেখলেন না সেটা ইংরেজ পরিচালিত, উনি কিন্তু সেটা থেকেও বেরিয়ে আসলেন। ভাবতে পারছো এতটা বড় স্যাক্রিফাইস কে করতে পারে? জীবনে যে স্যাক্রিফাইস করবে না বন্ধু, সব থেকে বড় মূল মূল মন্ত্র এটাই, জীবনে যে স্যাক্রিফাইস করতে জানে সেই জীবনে কোনো দিন কোনো কিছু থেকে পিছু পাওয়া হবে না। তুমি আজকে ভাবছো তো যে আমি কী কী সব বলছি, আজকে বুঝবে না, দুদিন পর বুঝবে, যখন পরীক্ষা দিয়ে আসবে না তখন ভাববে যে আমি কেন পাস করতে পারিনি। পাস করতে না পারার কারণ হচ্ছে এটা যে তুমি শুধু ভাবছো আমাকে ভালো স্কোর করতে হবে, একটা এনট্রেসে পাবো, ব্যাস বাড়িতে একটা ভালো চাকরি পেয়ে গেলে কোথাও একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে, ব্যাস লাইফটা সেটেলড। না ভাই, সেটেল তো হতে পারো, অন্যরকমভাবেও হতে পারো, তুমি নার্সিংয়ে কেন হবে, নার্সিংয়ে তো অনেক পরিশ্রম আছে। যখন তুমি আজকেই তোমার মনে হচ্ছে তো নার্স পড়ে কতটা সোজা, একবার ঢুকে দেখো না কত কঠিন বুঝবে। আমি প্রতিটা মুহূর্তে আমি খবর পাই, ঠিক আছে, প্রত্যেকটা এনটিএস, প্রত্যেকটা প্রাইভেট কলেজ, প্রত্যেকটা সরকারি কলেজ কত রকম প্রবলেম হয় তোমরা ভাবতেও পারবে না। একটা মুভি দেখেছিলাম, মুভিটাতে মানে এরকম ছিল যে এক সপ্তাহের জন্য তাদের ট্রেনিং দেওয়া হয়েছিলো, তো এক সপ্তাহ না, ওদের মধ্যে সব রকম পরীক্ষা নিয়েছিলো, টিম ওয়ার্ক, তাহলে কতটা টিম ওয়ার্ক করতে পারে, প্রত্যেকটা মানুষের সাথে কীভাবে সংযোগ রক্ষা করতে পারে, যতই প্রবলেম আসুক না কেন তারা কিন্তু টিমকে ছাড়তো না, তাদের যে টিম করে দেওয়া হয়েছিল না সেই টিমকে কখনো ছাড়তো না, একসাথেই লড়বে জীবনের শেষ দিন পর্যন্ত, একসাথে টিকে থাকবে। তো এরকম মোটিভেশন চাই বন্ধু, তুমি একাই জীবনে জিতে যাবে এরকম তো হতে পারে না। মানুষকে যখন সেবা করবে না, দেখবে কোনো কোনো মানুষের মাথা দিয়ে মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, তুমি তখন কী ভাববে, জলে যাক জলে যাক, আমার কি, আমার ভাই চাকরি পেয়ে গেছি, আমি আমার নিচের চাকরি নিয়ে বেঁচে থাকবো, বেশি দিন টিকতে পারবে না বন্ধু, তোমাদেরকে ঠিক রাস্ট্রিকেট করে দেবে, তোমাদেরকে সাসপেন্ড করে দেবে। জীবনে যদি তুমি ভেবে থাকো না যে মানুষের সেবা করবো, মানুষের পাশে দাঁড়াবো, তোমাকে কী ভাটকাতে পারবে না। চাঁদকে দেখেছো তো, চাঁদ প্রতিদিন ভাবে আমি তো আমার মধুময় সৌন্দর্য দিয়ে প্রত্যেকের জীবনকে তুলে ধরছি যতটা পারছে, ও চেষ্টা করছে, কিন্তু সূর্যের মতো কিন্তু পারছে না। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যদি চাঁদ না ওঠে জোয়ারটা কি হবে? হ্যাঁ, ও যে যতটা পারছে ও নিজের চেষ্টা মতো দিয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু পৃথিবীও বেঁচে আছে, ও চেষ্টা করছে দেওয়ার, অনেক কম দিচ্ছে কিন্তু দিচ্ছে তো, লাইটটা তো দিচ্ছে, আলোটা তো দিচ্ছে, যদি দিত না, যদি না দিত তাহলে কী হতো? ও যদি রাগ করবে তো, দৌড় আমার আলো তো কোনো কাজই হচ্ছে না, আমি দেবো না, যা কী হবে, লন্ডভন্ড হয়ে যাবে পৃথিবী বন্ধু, পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা সহযোগিতা ছাড়া মানুষ বাঁচতে পারবে, সব কিছুর জন্যই মানুষ বেঁচে আছে। তেমন তুমিও, তুমি পারবে না এমন কোনো কাজ নেই, তুমি পারবে, শুধু চেষ্টাটা বাকি আছে। তুমি যদি চেষ্টা করো, আজকে তুমি যেহেতু ভাবছো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু কালকে যখন পরীক্ষা দিয়ে দেবে তখন ভাবতে পারছো? তখন কোনো ভয় থাকবে? তখন মনে হবে, তখন মনে মনে কিচ্ছু মনে হবে না, তখন মনে হবে যে আরে ভাই জীবনে তো হয়ে গেছে, পরীক্ষাটা দিয়ে দিলাম, ব্যাস এবার
ফাটিয়ে মুভি দেখবো, আর কি দেখবে দাদার ভিডিও, তো দূরে থাক না বন্ধুরা, পৃথিবীতে না একবার যদি মানুষ না কোনো কিছুকে মানে ভেবে নেয় যে এরকম কোনো দাম নেই, সেই জিনিসের সত্যি কোনো দাম নেই। যারা নিষ্ঠা পড়ে তার তার সত্ত্বেও দেখবে যে না সত্যি, দেখা যাক না কী হলো, কতটা কী পরীক্ষায় পাশ করতে পেরেছি, কতগুলো ঠিক অ্যান্সার দিয়েছি, কতগুলো আমি ভুল দিলাম, একবার মনে মনে চিন্তা করে দেখো, তারা জীবনে এগিয়ে যাবে। দেখা যাক কালকে কী কতবার দেখে ভিডিওগুলো, দেখার পর হয়তো কালকে এই ভিডিওটার কোনো দাম থাকবে না। আজকেই দেখছো তো, আজকে শেষ মুহূর্তে ভিডিওটা আমি যা বলছি লোকে হাজার হাজার লোক শুনবে, সত্যি বলছি শুনবে, কিন্তু কালকে কালকে কিন্তু কেউ শুনবে না। কারণ প্রয়োজন মানুষকে দূরে ঠেলে দেয়, যখন প্রয়োজন থাকবে তখন তুমি কাছে চলে যাবে, যখন প্রয়োজন থাকবে না তখন তুমি সবার থেকে দূরে চলে যাবে। তো মানুষের জীবনটাও ঠিক তেমনই, তুমি যদি ভেবে নাও যে আমি পারবো না, তুমি আজকে হয়তো তোমাকে সবাই সম্মান করছে, সবাই তোমায় ভালোবাসছে, তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার পাশে সবাই দাঁড়াবে, কিন্তু কালকে যদি তুমি না পারো না, এই সমাজ, এই দুনিয়া, এই পরিবার কেউ তোমার পাশে দাঁড়াবে না, সবাই তোমার থেকে দূরে চলে যাবে, সবাই তোমাকে ছিছি করবে। একটা সময় গিয়ে যখন তোমার বয়স বেড়ে যাবে না, যখন বয়স তোমার 24-25 বছর হয়ে যাবে, তখন বুঝবে জীবনের আসল অর্থটা কী। বয়স বেড়ে যাওয়ার পর তুমি না পাবে চাকরি, না পাবে ভালো মেয়ে, না পাবে ভালো ছেলে, না পাবে মানে কোনো কিছু পাবে না, জীবন থেকে মনে হবে তুমি সব কিছু থেকে তুমি হারিয়ে গেছো, তুমি সব কিছু থেকে বঞ্চিত। তখন ভালো লাগবে? চেষ্টা করো বন্ধু, চেষ্টা করো, জীবনের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করো, চেষ্টা করার কোনো বিকল্প নেই। যারা চেষ্টা করে তাদের জীবনে প্রত্যেকে সাকসেসফুল হয়। একটা একটা ছেলে আমার বন্ধু 28 বার ব্যাংকিং এক্সাম দিয়েছে, 28 বার, 28 টাইমস পরীক্ষা দিয়ে সে এখন বর্তমানে একটা সরকারি ব্যাংকের একজন ভালো কর্মচারী, ঠিক আছে, ক্লার্ক। তো ভাবতে হচ্ছে একটা ক্লার্কের জবের জন্য 28 বার পরীক্ষা দিয়েছে, সে কিন্তু হার মানেনি। আমরা রবার্ট ব্রুসের গল্পটা পড়েছি, প্রত্যেকে পড়েছে, তাই না? ওই যে একটা মাকড়সা 7 বার চেষ্টা করে তবে গিয়ে কিন্তু মানে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তুমি কতবার পরীক্ষা দিয়েছো? একবারও দাওনি। জীবনে শেষ পর্যন্ত দেখে যাও, চেষ্টা করে যাও, আজকে ভুল হোক ঠিক হোক তুমি পরীক্ষা দাও। অনেক রকম পরীক্ষা হয়, নিজে কোশ্চেন সেট আপ করো, নিজে তুমি ভাবো কী কী পড়েছি, সেগুলো একবার নিজের মাথা মাথায় মানে মনে মনে করার চেষ্টা করো যে কী পড়বো কী পড়বো না, ঠিক আছে, কী কী পড়েছি সেটা থেকে ধরে তো আছে। বেশি পড়ার দরকার নেই, শুধু জাজ করো নিজেকে যে আমি কী পড়েছি, কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে, কী কেন পারবো না, কেন কীসের সমস্যা হচ্ছে। সব কিছু পারবে, সব কিছু পারবে, আমার বিশ্বাস তুমি পারবে, আমার বিশ্বাস তুমি কালকে ভালো স্কোর করতে পারবে, আমার বিশ্বাস তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে, আমার বিশ্বাস তুমি ভালো একটা NTS স্কুল পাবে, আমার বিশ্বাস তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে, আমার বিশ্বাস তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতে পারবে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার বিশ্বাস তুমি তোমার বোনের দায়িত্ব নিতে পারবে, আমার বিশ্বাস তুমি তোমার পরিবারের দায়িত্ব নিতে পারবে। আমি বিশ্বাস করি তোমায় পারবে, অবশ্যই পারবে, শুধু হাল ছাড়ো না। আশা করছি ভিডিওটা তোমার জন্য খুব ভালো লেগেছে। এবার তোমাদের কিছু নির্দেশিকা বলবো। দেখো পরীক্ষার নির্দেশিকা তো তোমাদের GNM এর জন্য এখনও দেয়নি, কিন্তু এই যে পরীক্ষার নির্দেশিকা যেটা GNPA-র জন্য হয়েছিল, UG-র পরীক্ষা কয়েকদিন আগে হয়েছিল, তাদের কয়েকটা আপডেট তোমাদের দিয়ে দেওয়া উচিত। কারণ এইগুলো যদি না জানো পরীক্ষায় তো খুব খুব সমস্যা হবে। পরীক্ষা হলে কী হয়তো তোমরা ভাববে যে কেন জানলামটা, অনেক কিছু সমস্যা হবে। আমি একটা ভুল বলেছিলাম, সেটা যেন ক্ষমা চাওয়ার পরও কিন্তু এখনও লোকের কাছে অনেক কথা শুনতে হচ্ছে, কেন ভুল বললেন, একটু দেখে নেওয়া উচিত ছিল। আরে মানুষ মাত্র ভুল হয় বস, এত চাপ নিচ্ছে কেন? জীবনে তোমরা ভুল করবে, এমন না যে তোমরা ভুল করো নি, মানুষ মাত্রই ভুল হয়। এত বেশি মানে কথা বলার কোনো দরকার নেই। আশা করছি তোমাদের এতবার বলেছি, পোস্ট করে দিয়েছি, তাছাড়া তোমাদের কমেন্টে পিন করে দিয়েছি এবং নতুন ভিডিওতে বলেও দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু অনেকেই বলছে দাদা ভুল বললে ভুল বললে। আরে মানুষ মাত্র ভুল হয়, মানুষ ক্ষমা চাইলে সেটা ক্ষমা করে দিতে হয়, ঠিক আছে। যাই হোক, সেটা নিয়ে কথা বেশি আড়াচ্ছি না, তোমাদেরকে একবার নির্দেশিকাটা দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে পরীক্ষার নির্দেশিকা GNPA-UG 2022-এর। তো দেখো যে যে যা যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা ধরে, ঠিক আছে। প্রশ্নের সংখ্যা 100 এবং সর্বাধিক নম্বর বা ফুল মার্ক্স হচ্ছে 115। প্রত্যেকে জানি সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে আমরা এইটা জানি না যে আমাদের নেগেটিভ মার্কিং কোথায় কীভাবে করা হবে। দেখো দেখতে পাচ্ছ, ধরো 2 নম্বর ক্ষেত্রে আমরা 1 নম্বর যাচ্ছি না, 1 নম্বরে প্রত্যেকে জানি ভুল প্রশ্নের ক্ষেত্রে আমাদের মানে 0.25 আমাদের কাটা যাচ্ছে, অর্থাৎ 4টে প্রশ্নের জন্য আমাদের 1 নম্বর কাটা যাবে। তো এবার কথা হচ্ছে ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে, ক্যাটাগরি 2-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটাই যে ধরো সবকটো উত্তর আমরা ঠিক দিলাম তো আমরা 2 মার্কস পেয়ে গেলাম, কিন্তু ধরো এমন হলো যে রাইট অ্যান্সার হওয়ার কথা 2
আমি দিলাম একটা, সেক্ষেত্রে কি কোনো মার্কস পাওয়া যাবে? বা আমি ধরো যেটা ভুল অ্যান্সার সেটাকে ক্লিক করে দিলাম, সেখানে কি কোনো মার্কস দেওয়া হবে? মনে করো অপশন এ, এটা অপশন এ, বি, সি, ডি। অপশন সি এবং ডি অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু আমি করে দিলাম কি এ এবং সি, তাহলে কি কোনো মার্কস দেওয়া হবে? এইটা হচ্ছে প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, কিছু মার্কস পাবে। দেখো বলছে কি, যদি কোনো ভুল উত্তর না থাকে এবং সঠিক উত্তরটি সবকটি না থাকে, তাহলে কিন্তু টু ইনটু, মানে তুমি যদি কোনো ভুল উত্তর না দিয়ে থাকো, ধরো যে তুমি উত্তর হওয়ার কথা ছিল সি এবং ডি, তুমি শুধু সিটা অ্যান্সার দিলে, ডিটা দাওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল অ্যান্সার পাবে। কিন্তু তুমি যদি ভুল অ্যান্সার দিতাও না, যদি ধরো সি এবং ডি অ্যান্সার হওয়ার কথা তুমি করে দিলে এ সি বি বা এ বি সি করে দিলে, সেক্ষেত্রে কিন্তু সেটা কাটা হয়ে যাবে এবং তুমি জিরো মার্কস পাবে। বোঝা গেছে? একটু বুদ্ধি করে করবে, যে অ্যান্সারটা জানো শুধু সেটাই ইনপুট করবে, এখানে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা ঠিক কথা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু তোমার মার্কসটাই জিরো হয়ে যাবে। অর্থাৎ তুমি ঠিক অ্যান্সার দিলেও, ধরো একটা অ্যান্সার ঠিক দিলে, বাকিগুলো ভুল দিয়ে দিলে, সেখানে কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে ওই মার্কশিটে কিন্তু এ বি সি ডি চিহ্নিত সঠিক ঘরে আমাদের ভর্তি বলা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম কালকে ওই মার্কশিট দেখিয়ে দিয়েছিলাম, এখানে ও বি এ বি সি ডি বলে চারটে অপশন থাকবে এবং আমাদেরকে রাইট অ্যান্সারগুলো ভরতে হবে। নামের ব্যাপারে অনেকে বলছো দাদা নামগুলো কী করবো? দেখো নামগুলো প্রথমে তোমাদের প্রথমে প্রত্যেকটা বড় অক্ষরে লিখতে হবে। হ্যাঁ, ধরো যে রিম্পা কারোর নাম, তো রিম্পা পি এ, এগুলো লিখতে হবে। তারপর কিন্তু যেখানে আর আছে সেখানে গোল করতে হবে, যেখানে আই আছে সেখানে গোল করতে হবে, যেখানে এম আছে সেখানে গোল করতে হবে, যেখানে পি আছে সেখানে গোল করতে হবে, যেখানে এ আছে সেখানে গোল করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা রো এবং কলম কিন্তু ফুলফিল করতে হবে, না করলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার কথা হচ্ছে যে তোমাদের কী কী লিখতে হবে। দেখো এখানে প্রশ্নপত্রের সিরিজ, যেরকমটা বলছিলাম যে কোশ্চেন বুকলেট নাম্বার, বুকলেট সিরিজ, এখানে এক্স ওয়াই জেড থাকতে পারে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড থাকতে পারে, বা এ বি সি থাকতে পারে, যাই থাকুক না কেন তোমাদের কিন্তু তিনটে সেট হবে। ঠিক আছে, বা চারটে সেটও হতে পারে, সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসছি ওইমার পত্রে উত্তর দিতে শুধুমাত্র কালো বা নীল বল পেন ব্যবহার করতে হবে। এই বল পেন কিন্তু তোমাদেরকে ওই অফিস মানে যেখানে যাবে এক্সাম সেন্টার সেখান থেকে দিয়ে দেওয়া হবে, তবু যদি চাও হাতে পাশে নিয়ে যেতে পারো। আচ্ছা এবার কথা হচ্ছে ওইমার পত্রে নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও কিন্তু দাগ দেওয়া যাবে না। ওইমার শিট মানে কি, যেখানে অ্যান্সার শিট দেখবে লাল রঙের একটা কাগজ দেবে, সেই কাগজে কিন্তু আদার্স কোথাও কোনো দাগ দেবে না। ঠিক আছে, যে মনে করো যে তুমি ভাবলে এখানে নাম লিখবো, নাম লেখার পাশে আমি একটু দাগ দিয়ে দিলাম, ওই নামের পাশে কাটাকুটি করলাম, কাটাকুটি করলে কিন্তু তোমার এই পুরো ওই মাস শিটটাই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কোন রকম তাড়াহুড়ো নয়, আস্তে সুস্থে করবে, দরকার হলে 10 মিনিট বেশি লাগুক কিন্তু সুস্থ সুস্থভাবে করবে। ঠিক আছে, এবার দেখো কী বলা হচ্ছে, ওইমার পত্রে নির্দিষ্ট স্থানে প্রশ্নপত্রের নম্বর এবং নিজের রোল নাম্বার অতি সাবধানতার সাথে লিখতে হবে এবং প্রয়োজনীয় ঘরগুলি পূরণ করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, রোল নাম্বার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তুমি নাম লেখার তো জায়গা থাকবে কি থাকবে না জানি না, কিন্তু এই হ্যাঁ নির্দিষ্ট নামে নিজের নাম লিখতে হবে। তো যাই হোক, তো নামটা লিখবে এবং নাম এবং রোল নাম্বার, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি হয়তো ওই মার্কশিটে কোথাও হয়তো অ্যান্সার লিখতে গিয়ে ভুল করলে, সেটা আলাদা ব্যাপার, তুমি কাটাকুটি করবে না কোথাও। হ্যাঁ, যে হয়তো গোল করে ভুলবশত এ অপশন এ অ্যান্সার করে দিচ্ছ, বাট অ্যান্সার হবে বি, তুমি কেটে আবার এরকম কেটে হয়তো বা এরকম কেটে বি করলে, এরকম করলে তোমার কিন্তু ওই কোশ্চেনটাই বাতিল করে দেবে। ঠিক আছে, ওটাই রিজেক্ট করে দেবে, তোমার এমন হতে পারে তোমার ওই মার্কটাই বাদ দিয়ে দিল। ঠিক আছে, এরকমও হতে পারে, অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো একটা জিনিস, যে পরীক্ষা কেন্দ্রের নাম, এটা তোমাদের ওখানে লেখা থাকবে অ্যাডমিট কার্ডে এবং তোমাদের বলে দেবে, এবং তোমার নিজের নাম, এই দুটো কিন্তু পুরোটাই স্বাক্ষর, সম্পূর্ণ স্বাক্ষর দিতে হবে। ঠিক আছে, নিজের সম্পূর্ণ স্বাক্ষর মানে তোমার নিজের নাম পুরোটা মানে সিগনেচার করে দিতে হবে। ঠিক আছে, এবং একটা জিনিস মাথায় রাখবে, নিজের নামটা কিন্তু সবসময় বড় করে লিখবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এক্সাম সেন্টার যদি লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই এক্সাম সেন্টারটা বড় বড় হাতে লিখবে। চলো এবার পরের প্রশ্নে আসি, প্রশ্নটা না পরে পয়েন্ট, যে প্রশ্নপত্রের নম্বর বা রোল নম্বর ভুল লিখলে অথবা ভুল ঘর ভরাট করলে পরীক্ষার্থীর নাম, পরীক্ষা কেন্দ্রের নাম বা স্বাক্ষরে কোনো ভুল থাকলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, যদি কোনো কারণে তুমি তোমার নিজের নাম, রোল নাম্বার ভুল লেখো বা তোমার পরীক্ষা কেন্দ্রের নাম ভুল লেখো
বা স্বাক্ষর কোনো ভুল লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই মার্কশিটটা ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। ওই মার পত্রটি ভাঁজ হলে বা তাতে অনাবশ্যক দাগ পড়লেও বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ ওই মার্কশিটটি যদি তুমি ধরো, এটা ওই মার্কশিট তুমি ভুল করে হয়তো মানে ভাঁজ হয়ে গেলো বা কোথাও হয়তো তেল পড়ে গেলো, কোথাও হয়তো জল পড়ে গেলো, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বন্ধুরা। একটু সাবধানে লিখবে, কোনো পেনের কালি যাতে না পড়ে, এক্সট্রা যাতে কালি না পড়ে, ওই মার্কশিটটা যাতে ভাঁজ না হয় এটা কিন্তু খেয়াল রাখবে। পরীক্ষার্থীর এই ধরনের ভুল বা অসতর্কতার জন্য কিন্তু উত্তরপত্র বাতিল হতে পারে, একমাত্র পরীক্ষার্থী নিজে তার জন্য দায়ী থাকবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো, মোবাইল ফোন, ক্যালকুলেটার, স্লাইড রুট, লগ গেট, লগ টেবিল, হাত ঘড়ি, হ্যাঁ মানে রিস্ট ওয়াচ যেটা তোমরা বলছিলে, রিস্ট ওয়াচ, রেখাচিত্র বা গ্রাফ বা কোনো ধরনের তালিকা প্রকাশ পরীক্ষা কেন্দ্রে কিন্তু আনা যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তোমরা কিন্তু কোনো রকম কিছু নিয়ে যেতে পারবে না, মোবাইল নিয়ে যেতে পারবে না, ক্যালকুলেটার বা হাত ঘড়ি, রিস্ট ওয়াচ, কোনো কিছু নিয়ে যেতে পারবে না। এবার রিস্ট ওয়াচ যদি না নিয়ে যাও কী করে টাইমটা দেখবে? আমি টাইম ম্যানেজমেন্ট তো বলেছি, কী করে দেখবে? তো তোমাদের মানে পরীক্ষা কেন্দ্রেই হয়তো বড় কোনো মানে ঘড়ি এরকম টাঙানো থাকবে, অথবা যিনি পরীক্ষা নেবেন তাদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো আধ ঘন্টা পর পর যে স্যার কতক্ষণ সময় হয়েছে, উনি কিন্তু অবশ্যই তোমাদের বলে দেবেন, ঠিক আছে? ভদ্রভাবে বলবে, যাতে ওনারা বলেন, এমন না যে স্যার বলুন কটা বাজছে আপনি বলতে পারবে, এরকমটা নয়। রিকোয়েস্ট করবে যে স্যার কটা বাজছে একটু বলবেন, অবশ্যই তোমাদের বলে দেবে, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রশ্নপত্রের শেষে রাফ কাজ করার জন্য ফাঁকা জায়গা দেওয়া আছে, অন্য কোনো কাগজ এই কাজে ব্যবহার করা যাবে না। তো তোমাদের কোনো রাফ কাগজ নিয়ে যেতে হবে না, তোমাদের কিন্তু প্রশ্নপত্রের শেষের দিকেই রাফ পেজ বলে, রাফ ওয়ার্ক বলে একটা পেজ থাকবে, সেই পেজেই তোমাদের কিন্তু সমস্ত ম্যাথের ক্যালকুলেশন যেগুলো তোমার একজন কমেন্ট করেছিল, স্যার রাফ পেজ কি দেওয়া হবে? হ্যাঁ, কোশ্চেনের সাথেই থাকবে, ঠিক আছে? কোশ্চেনের যে বুকলেট সেখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পরীক্ষা কক্ষ ছাড়ার আগে ওয়েমার পত্র অবশ্যই পরিদর্শকের দিয়ে যাবে। তোমরা কিন্তু অনেকে ভাবছে যে ওয়েমার শিটটা কী করবো, যেটা লেখা হয়ে গেলো ওটা কি নিয়ে যাবো বাড়িতে? কখনোই না, ওটা যদি নিয়ে চলে যাও তাহলে দেখবে কী করে? ওটা কিন্তু অবশ্যই যিনি পরীক্ষা নেবেন তাদেরকে হাতে দিয়ে দেবে, ওনারা এসে নিয়ে যাবে তোমাদের কাছ থেকে, তোমাদের কথা দিতে হবে না, 1.5 ঘন্টা হয়ে যাবে, তারপর ওনারা এসে নিয়ে যাবেন, ঠিক আছে? এই প্রশ্নপত্রে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই প্রশ্ন দেওয়া আছে। যারা প্রশ্ন করছে যে স্যার ইংলিশে কি প্রশ্ন হবে, তো অবশ্যই ইংলিশে কোশ্চেনগুলো হবে। বাংলা মাধ্যমে ওই প্রশ্ন তৈরির সময় প্রয়োজনীয় সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা হয়েছে, তা সত্ত্বেও যদি কোথাও কোনো অসঙ্গতি লক্ষ্য হয়ে যায় সেক্ষেত্রে ইংরেজি মাধ্যম দেওয়া হয়েছে, প্রশ্ন ঠিক এবং চূড়ান্ত বলে বিবেচিত হবে। আচ্ছা দেখো, অনেকে ভাববে যে যখন আমরা বিশেষ করে আমাদের সমস্যা কোথায় হয় যে রিলেশনশিপের যে মানে রিজনিং করে থাকে, নেফিউ, নেফিউ মানে অনেকে বুঝতে পারে না এটা মানে কি। তো অনেকে আছে যারা বাংলা মিডিয়াম নিয়ে পড়েছে, যারা জানে না, তো ওদের জন্য বলি, বা সন ইন ল, ডটার ইন ল, তারপরে মাদার ইন ল, এগুলো মানে জানে না, তো অবশ্যই বলবো যে যারা জানো না এখনই কিন্তু জেনে নাও এই সকল অর্থগুলো। নেফিউ মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি, যারা তোমার বলে না যে ভাইপো বলে না, ভাইপো, তো নেফিউ মানে হচ্ছে ভাইপো, পিসিও, ঠিক আছে? নেফিউ মানে ভাইপো। সন ইন ল মানে হচ্ছে জামাই, ঠিক আছে? সন ইন ল, সন ইন ল মানে হচ্ছে জামাই। আর ডটার ইন ল মানে হচ্ছে কি, ডটার ইন ল মানে হচ্ছে তোমার ছেলের বউ, মানে বৌমা যাকে বলা হয়, ঠিক আছে? আর আরেকটা কি, মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি মা, ঠিক আছে? এগুলো কয়েকটা শব্দ আছে যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। তো হয়তো তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হয়তো সন ইন ল, সন ইন লয় চলে এলো, বা হয়তো ডটার ইন ল, ডটার ইন লয় চলে এলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলো কয়েকটা টার্মস করে জেনে যেতে হবে। ওখানে কিন্তু কোনো কিছু কখনো কখনো যেগুলো একদম এক্স্যাক্ট ট্রান্সলেট তো করা সম্ভব হয় না, তো ওগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমার মূল ভিডিও, এবং প্রত্যেকটা জিনিস তোমাদের জানা অবশ্যই জরুরি বলে বিবেচনা করেছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, প্রত্যেকটা জিনিসের সাথে তোমরা ভালোভাবে জাজ করে তবে কিন্তু পরীক্ষা দেবে, পরীক্ষার জন্য তাড়াহুড়ো বেশি করবে না, ঠিক আছে? যদি সম্ভব হয় আমি কালকে তোমাদেরকে দেখাবো কীভাবে ক্লাস পরীক্ষাগুলো শুরু হয়েছে, ফার্স্ট হাফে আমি চেষ্টা করব, আমি বলতে পারছি না আমি গ্যারান্টি দিই, কিন্তু আমি তোমাকে চেষ্টা করব সমস্ত কিছু তোমাদেরকে খুঁটি খুঁটি বলে দেওয়ার, ঠিক আছে? অল দ্য বেস্ট, সবার পরীক্ষা খুব ভালো হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক।